হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছি। তো এইভাবে আমার মতো গ্রাম্য পদ্ধতিতে ইলিশ পোলাও রান্না করে যদি খেতে চান তাহলে আমার রেসিপিটি ফুল ফলো করবেন, একটু টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আসলে আসল যে রেসিপিটা সেটা বুঝতে কষ্ট হবে। তো এখানে আমি একটা ইলিশ মাছ পুরোটাই নিয়েছি এবং তাতে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব ভাজার জন্য। ইলিশ পোলাও অনেকেই অনেকভাবে রান্না করে, কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করে দেখাচ্ছি যাতে মাছের যে আলাদা টেস্ট সেটা নষ্ট না হয়, ইলিশ মাছ থেকে আলাদা একটা ফ্লেভার আসে, বেশি মশলাপাতি দিলে কিন্তু সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি ইলিশ মাছের আসল ফ্লেভারটা বজায় রেখেই কিন্তু ইলিশ পোলাওটা রান্না করতেছি। তো এখানে ভালোভাবে প্রতিটা মাছের গায়ে যাতে হলুদ লবণ লাগে সেইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি এবং কিছুক্ষণ রেখে দেব মেখে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল পরিমাণ মতো, মাছটা ভাজতে যতটুকু লাগে। তেলটা একটু গরম হয়ে উঠলে এখানে আমি আগে মাছের ডিমগুলো ভেজে নেব, তারপরে আমি মাছগুলো ভাজব, ডিমওয়ালা মাছ। তো বন্ধুরা, এ পর্যায়ে বলে রাখি যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, অল নোটিফিকেশন প্রেস করে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন, আর যারা সবসময় আমার চ্যানেলের পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে মাছগুলো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য, একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন বাকি পাশটাও আমি এভাবে ভেজে নিচ্ছি। দুই পাশ আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব সুন্দর করে। বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তো সবগুলো মাছই আমি এইভাবে ভেজে নেব, আরও যেগুলো আছে তো সবগুলো মাছ আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে সবগুলো মাছ তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি ভাজার পরে একটু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভুনো করে নেব। এজন্য আমি একটি কড়াই চুলায় দিয়ে দিয়েছি, আর মাছ ভাজার পর যে তেলটা ছিল অবশিষ্ট সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং সাথে আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব এক কাপের মতো, আর কাঁচামরিচও দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ। তো এইভাবে আমি সব মশলা দিয়ে একটু কষিয়ে নেব, একটু পানি দিয়ে মশলাটা, এই যে পানি দিয়ে কিন্তু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বাড়তি কোনো মশলা কিন্তু দেইনি, শুধুমাত্র জিরে ছাড়া, তাও অল্প পরিমাণে। এখন যেই পানিটা টকবুকিয়ে উঠেছে, ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো এভাবে করে আমি মাছগুলোকে দোভাজা করে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। তো
তো এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে প্রতিটা মাছ ঝোলের মধ্যে গড়াগড়ি করতে পারে। এই যে এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। তো এই ঝোলটা একদম শুকিয়ে যাওয়া অবধি আমি এই মাছটা রান্না করব। তো আবার ঢেকে দিয়ে এটা আমি অন্য চুলে নিয়ে যাচ্ছি, ঝোলটা যতক্ষণ না টানা হয়। এই তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে। তো এই ফাঁকে আমি পোলাওয়ের চাল নিয়েছি, দেখতে পাচ্ছেন এক বাটি। এখানে 1 কেজি পরিমাণে পোলাওয়ের চাল। তো বাটিতে আমি মেপে নিয়েছি, তার কারণ হচ্ছে পানি দেওয়ার একটা বিষয় আছে। পোলাও যদি ঝরঝরে করতে চান তাহলে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর এখানে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে কড়াই পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়েছি, দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, আর এগুলো একটু তেলে হালকা ভেজে, আর পেঁয়াজ কুচি দিয়েছি আমি 1/2 কাপ। তো সবগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি যে ধুয়ে রেখেছিলাম চালগুলো, সেই চালটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চালগুলো কিন্তু ধোয়া ছিল, আমি ধুয়ে রেখেছি। তো সেই চালটাই আমি কিন্তু এ ভাজা পেঁয়াজ মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু তেলের মধ্যে হালকা আমি ভেজে নেব। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। তো সবগুলো দিয়ে আমি কিন্তু পোলাওয়ের চালটা ভেজে নেব হালকা করে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ টেবিল চামচ পরিমাণ লবণ। তো লবণটা পরে আবার চেক করতে হবে। আর যেটা বলছিলাম যে পানির মাপটা, আমি যে বাটিতে করে চালটা নিয়েছি সেই বাটির 1 বাটি আমি চাল নিয়েছি, আর পানিটা আমি নেব সেই বাটির 2 বাটি পানি। এইভাবে যদি আপনারা চাল এবং পানি মেপে নেন তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তবে যদি নতুন চাল হয় একদমই, তখন কিন্তু 2 বাটির একটু কম নেবেন, হালকা একটু কম নিতে হবে। আর পুরনো চাল হলে কিন্তু 2 বাটি পুরাই লাগবে। আর এইখানে আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চালের মধ্যে। তো একটু ভেজে নেড়ে চেড়ে আমি পানিটা অ্যাড করে দেব। তো এইভাবে করে আমি আবার নেড়ে চেড়ে পানিটা দিয়ে দেব, আর লবণটা চেক করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণ যদি এখন চেক করা হয় তাহলে কিন্তু ভালো হয়। এই পর্যায়ে লবণটা চেক করলে আপনি অ্যাড করে দিতে পারবেন যতটুকু লাগে নেড়ে চেড়ে আবার দেখে। এই তো আমি লবণটা চেক করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার চালটা কিন্তু এই টকবকিয়ে উঠেছে, ফুটে উঠেছে একদম। যখন পুরোটা চাল এরকম টকবকিয়ে উঠবে পোলাওয়ের ক্ষেত্রে, এই যে আরেকটু ঢেকে দিয়ে পুরো ভালোভাবে আমি টকবকিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। এই যে টকবক করে যখন একদম চালের পুরো গা ফুটে যাবে তখন আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখেন এই যে পানি যা ছিল তা কিন্তু চাল শুষে নিয়েছে। এই যে আমি কিন্তু পোলাওটা এইভাবেই রান্না করি এবং এটা অনেক ঝরঝরে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দিচ্ছি পোলাও চালটা। তো মোটামুটি কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢেকে আরও 15 মিনিট রাখব। তো 15 মিনিট পর আমি আবার একটু উল্টে পাল্টে দিয়ে ভাজা মাছগুলো এই পোলাওর সাথে অ্যাড করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ভাজা মাছগুলো পোলাওয়ের সাথে অ্যাড করে দিচ্ছি, এবং সাথে যে ঝোলটা আছে সেটাও আমি অ্যাড করে দেব। বেশি ঝোল নেই, অল্প আছে। তো সেগুলো আমি এই পোলাওয়ের সাথে একে একে করে মাছ পোলাওয়ের মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর পোলাওটা উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই যে এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। এভাবে করে পুরো মাছগুলো আমি এই পোলাওয়ের সাথে অ্যাড করে দেব, আর অ্যাড করে সুন্দর করে, হ্যাঁ, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আর চুলার আঁচটা কিন্তু এখন একটু দিয়ে দিতে হবে হালকা করে, একদমই লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিটের মতো এইভাবে চুলার আঁচটা এই যে একদম লো আছে, এভাবে আমি 5 মিনিট রাখবো। তারপর চুলাটা অফ করে দিয়ে এই যে চলে এসেছি আমার এই ইয়াম্মি ইলিশ পোলাও নিয়ে। তো এখন কিন্তু আমার রান্নাটা একদমই ফুলফিল কমপ্লিট, একটা সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এইভাবে ইলিশ পোলাও রান্না করলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেশি মনে হয় আমার কাছে। তো অনেকে অনেকভাবে রান্না করেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মাছের যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায়। খুব বেশি মশলা দিলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।